একথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী, এনার কাছে গিয়ে কি শিখবো। তা বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না, আমাদের নবী জনাবে রসুল্লাহ সাল্লামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন, তার কাছে এই লেটেস্ট মডার্ন মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে। আমি এটা বুক থেকে বলতে পারি। আরে আমার নবীর একটা আদনা থেকে আদনা সুন্নতকে বুঝতে তোমাদের 1400 বছর গেল, আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে। আমার নবী ওই 1400 বছর উম্মি নবী, নিজের নামটা লিখতে পারতেন না, সরেও সরা ABCD জ্ঞান পর্যন্ত তার, এই জন্য ওনাকে উম্মি নবী আক্ষরিক জ্ঞান। তাই বলে একথা ভাবিও না যে আমি কিছু দেইনি, ভিতরটা একদম খোকলা। মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার, আজ পর্যন্ত যা করেছো সায়েন্সের নামে, আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন তার লক্ষ ভাগের এক ভাগ কিচ্ছু করতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল, 1500 বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে শুকটান বলছো, আমি নবী এটাকে বিপদের কারণ বলছি। নবীর IQ, নবীর সায়েন্স, নবীর IQ দূরদর্শিতা। দিন কয়েক আগে বলতে এটা শুকটান, এর নামই দেয়া হয়েছিল শুকটান, আজ থেকে 30-40-50 বছর আগে। এখন আর ও কথা বলেও না, আর ওরকম লেখা লেখেও না। যত দামি সিগারেটও উপরে লেখা আছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট হোয়াই ইট উইল বি দেয়ার। ও মডার্ন সায়েন্স ওয়ালারা, কি করলে আজ পর্যন্ত তোমরা? একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে, লে লো দুনিয়া মুঠি মে, আর হাতের সিগারেট এত দামি সিগারেট, আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম 150 টাকা, 10টা সিগারেটের দাম, একটা স্টিকের দাম, সিগারেটের দাম 15 টাকা করে, আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াটুকু আছে, জীবাণুটুকু, ভাইরাসটুকু, কেন এটাকে বের করে, এটাকে বের করা গেল না, যাচ্ছে না। গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোয়, সত্যি তাই করে দেখিয়েছে সায়েন্সওয়ালা, অস্বীকার নেই আমাদের। কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন, হোয়াই ইট উইল বি দেয়ার? আমার নবীর নজর, আমার নবীর পারদর্শিতার বিদ্যা, এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই, চাই যত চেষ্টা তোমরা করো। সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ পাক নবীকে দেখিয়ে দিয়েছেন। এ নবী আমার শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলবার জন্য যায়নি, জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছর, এ তো 1300 বছর গেল, লক্ষ বছর লাগবে, লক্ষ বছর লাগবে। সিগারেটটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয়, ভাইরাসটুকু যে তৈরি হয়, চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস। কি করে বুঝলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তিনি তো কোনোদিনই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি। 19-এর ছেলেরা, 7-8-এর ছেলেরা কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স কেমিস্ট্রি, তো তার তো 1-2 বিদ্যা নেই। তিনি কি করে জানলেন যে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, ভাইরাস তৈরি হয়? কি করে তিনি একথা বললেন? একজন উম্মি নবী, কোনো গরম খাবারে নাক আর মুখের হাওয়া দিও না, কি করে কেন বললেন? বলে পিছনে একটা বড় কারণ আছে, দেয়ার ইজ এ রিজন, একটা বড় কারণ। কি কারণটা? কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া, গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে, এ ভাই গরম চায় খুব দেবেন না, এ গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিসে, স্কুলে, কোর্ট কাছারিতে, ট্রেনে, বাসে ধরতে হবে, একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি। বলছে না না, নবী মানা করেছে। ভাই বলছে যে এগুলো মানে কি বলি আপনাদের, এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে। এ ছিল কয়েকদিন পিছনের বোল, এখন কি বলছে যে সত্যি আদু আমাদের এই সম্পর্কে কোনো ABC নলেজ পর্যন্ত ছিল না। আজ গোটা সায়েন্স কি বলছে, এই 6-7-এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নিই, হাওয়াটা নিই, ওটা কি যায় ভাই ভিতরে, কি যায় বলুন, যারা পড়াশুনো করেছেন পড়াচ্ছেন, কি যায়? O2, অক্সিজেন। আচ্ছা, ওই নিঃশ্বাসটা আমি নিলাম, আবার নিয়ে ছেড়ে দিলাম, ওই হাওয়াটা গেল ভিতরে ঢুকে বেরিয়ে এলো, যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে? আরে ভাই কি বের হয়ে আসে?
CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু, এটা মোহাম্মদ সাল্লামের জানার কথা ছিল? তিনি তো ধর্মের নবী, তিনি তো ধর্মের নবী, নামাজের কথা বলবে ঠিক আছে, রোজা হজ জাকাত তসবি তেলাওয়াত দান খয়রাত পর্দা কুশিদা বাচ্চাদের তালিম তারবিয়াতের কথা বলবে, ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টানছো মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে, আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু, তার তো জানার কথা নয়, বলুন না তো। এরকম এর এক দুটো নয়, গোটা তার লাইফ, তার গোটা লাইফ যদি আমার স্টাডি করে দেখে তাজ্জব হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে যে আল্লাহ পাক এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে এলেম আর পারদর্শিতা দিয়েছে। এই জন্য শুধু দুনিয়াতে উনি মুখ্য বানাবার জন্য, লোককে নিরেট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায়নি।